হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমি মুনমুন, আর আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমরা চলে যাচ্ছি নদিয়া ডিস্ট্রিক্টে মায়াপুর। তো শ্রী চৈতন্য দেবের জন্মস্থান, আর মায়াপুর তো এখন খুবই নাম হয়ে গেছে। তোমরা জানোই যে সেখানে ইস্কনের সব থেকে বড় মন্দির হতে চলেছে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে তোমরা একদিনে কিভাবে মায়াপুর ঘুরে দেখবে, ট্রেন ভাড়া কত, টোটো ভাড়া কত, ফেরিঘাটের ভাড়া কত, কোথায় মহাপ্রসাদ খাবে। তো আজকের ভিডিওতে এগুলোই থাকবে। তো আমরা এখানে 5:30 জঙ্গিপুর এক্সপ্রেস ট্রেন ধরে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর মোটামুটি ট্রেনটা কিন্তু বেশ ফাঁকাই আছে, এদিকে দেখতেই পাচ্ছ ভিড় সেরকম নেই। আর আমাদের ট্রেনের ভাড়া পড়েছে 60 টাকা করে পার হেড। এছাড়াও তোমরা কিন্তু আরও হাওড়া থেকেও ট্রেন ছাড়ে, আর শিয়ালদা থেকেও ট্রেন ছাড়ে। তো শিয়ালদা থেকে যেটা কৃষ্ণনগর ছাড়ে সেটাও কিন্তু তোমরা এই 5:30, 5:30, 6 এরকম প্রতিটা সময়ে ট্রেন পেয়ে যাবে। তো তোমরা এগুলো ধরে পৌঁছে যেতে পারো মায়াপুর। এখন আমরা বন্ধুরা চলে এসেছি নবদ্বীপ ধাম, আর নবদ্বীপের স্টেশনটাও কিন্তু খুব সুন্দর। আমার মোটামুটি এখানে এসে যেটা মনে হলো, আমার মনে হয় কৃষ্ণনগর থেকে এলেই আমরা অনেক বেশি তাড়াতাড়ি মায়াপুর পৌঁছে যাব। তো ফাইনালি আমরা টোটো ভাড়া করে নিয়েছি ফেরিঘাটে যাওয়ার জন্য, আর ফেরিঘাটে যাওয়ার জন্য নবদ্বীপ ধাম থেকে টোটো ভাড়া পড়ছে 20 টাকা করে। তো এখন চলে এসেছি ফেরিঘাটে, আর ফেরিঘাটে দেখতেই পাচ্ছ প্রচুর ভিড়, মানে প্রচুর মানুষ কিন্তু যাতায়াত করছে নবদ্বীপ মায়াপুর। তো এখন আমরা ফেরিঘাটের টিকিট কেটে নেব। তো এটা হলো লঞ্চের টিকিট কাটার জায়গা, যেটা পার হেড 10 টাকা করে, আর পাশেই হলো নৌকার ফেরিঘাটের টিকিট, যেটা হলো পার হেড 5 টাকা করে। তো আমরা লঞ্চের টিকিট কাটছি, মানে আমরা 10 টাকা করে টিকিট কাটবো, এছাড়া নৌকাতেও যেতে পারো যেহেতু 5 টাকা করে পড়ছে। তো চলো টিকিট কেটে নেওয়া যাক। ফাইনালি আমাদের টিকিট কাটা হয়ে গেছে, আর যেখান থেকে লঞ্চটা ছাড়বে তোমরা সেদিক দিয়েই যাচ্ছি। আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে পরিবেশটা, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। আর যেরকম তোমাদেরকে বললাম, তো এই যে দেখো নৌকাটাও কিন্তু বেশ বড়, ছোটোখাটো নৌকা না, কিন্তু এই নৌকাটা মায়াপুর থেকে নবদ্বীপ দিকে আসছে। আর এই যে পাশে আমাদের নৌকাটা, যেটা নবদ্বীপ থেকে মায়াপুর যাবে। তো তোমরা এখান থেকে ঘন ঘন কিন্তু নৌকা আর লঞ্চ পেয়ে যাবে যাতায়াতের জন্য। তো ফাইনালি আমাদের লঞ্চও ছেড়ে দিয়েছে। এখন আমরা পৌঁছে গেছি মায়াপুর ফেরিঘাট, আর ওখানে যে টিকিটটা কাটা হয়েছিল সেই টিকিটটা যেন তোমরা টিকিট কেটে ফেলে দিবে না, সেই টিকিটটা কিন্তু এখানে চেক করা হবে। তো এইভাবে এই যে বাসের পাটাতন আছে পারাপারের জন্য, আর এই যে এই জায়গাতে সেই টিকিট চেক করা হচ্ছে, যে টিকিট কেটে এই যে আমরা বাইরে যাব, মানে টিকিটটা এখানে চেক করে তারপরে বাইরে যাব। তো চলো টিকিট আমরা চেক করে নিই, দিয়ে বাইরে বেরিয়ে পড়ি। তো ফাইনালি আমরা ঘাট থেকে বেরিয়ে চলে এসেছি, আর বেরিয়েই দেখো দুই ধারে তোমরা এরকম প্রচুর জিনিস কেনাকাটার দোকান পাবে, খাবার দোকান পাবে, আর সামনে দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু হোটেল লজ এগুলো আছে থাকার জন্য। তো চলো বেরিয়ে যাই, আর এখান থেকে মন্দির যাওয়ার দূরত্ব 15 মিনিট মতো। তো চলো এবার টোটোতে দেখে নিই কত ভাড়া। মন্দির যাওয়ার জন্য এখান থেকে অটো পাওয়া যাবে, টোটোগুলো পাওয়া যাচ্ছে, এছাড়া বেশিক্ষণের রাস্তা না, চাইলে হেঁটেও যাওয়া যাবে আর টোটোতেও করেও যাওয়া যাবে। তো এই যে মন্দিরের ভাড়া এখান থেকে 10 টাকা করে, আর হেঁটেও যাওয়া যাবে, প্রচুর মানুষ আসছে যারা হেঁটে যাচ্ছে, আর আমরাও ভেবেছি হেঁটে যাব। ফাইনালি চলে এসেছি সেই চন্দ্রোদয় মন্দির, যেটা 2009 সাল থেকে তৈরি হচ্ছে আর এখনও তৈরি চলছে, দেখতেই পাচ্ছ কি অপূর্ব। তো চলো এবার মন্দিরের ভিতরে প্রবেশ করি।
তো ফাইনালি আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি, আর এখানে এসেই তোমাদের বা আমার প্রথম কাজই হবে মহাপ্রসাদের কুপন সংগ্রহ করা। এখানে প্রচুর ভবন আছে, তো তোমরা যে কোনো ভবনেরই মহাপ্রসাদ সংগ্রহ করতে পারো। আমরা চলে এসেছি এখন গদা ভবনে, আর গদা ভবন থেকে আমরা আজকের মহাপ্রসাদের কুপন সংগ্রহ করব। তো চলো দেখা যাক গদা ভবনে মহাপ্রসাদের মূল্য কত, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। মায়াপুরে এসে যারা থাকতে চাইছো, তো আমি সেটাও শেয়ার করব তোমাদের সঙ্গে যে আমরা কীভাবে থাকব। তার আগে চলো আমরা আগে গদা ভবনের টিকিটটা কেটে নিই খাওয়ার। তো দুপুরের মহাপ্রসাদের টিকিট দেওয়া হয় এখান থেকে, আর এই যে লেখা আছে 80 টাকা, আর রাত্রির 50 টাকা। তো এখানে মেনুতেও লেখা আছে কী কী থাকবে। তো এবার আমরা টিকিটটা কেটে নিই। তো এই যে ফাইনালি আমাদের টিকিট কাটা হয়ে গেছে, পার হেড 80 টাকা করে। দুপুর 12টা থেকে মহাপ্রসাদ দেওয়া শুরু হয়, আর কোনো পার্সেলের ব্যবস্থা নেই এখানে। তো চলো এবার বেরিয়ে পড়ি। মায়াপুর মন্দিরের মনোরম পরিবেশ সকলকে মুগ্ধ করবেই। চারিদিক সবুজে ঘেরা, আমাদের এই ব্যস্ততম জীবন থেকে ওখানে পৌঁছালে একটা আলাদাই জীবন আমরা পেয়ে থাকি, যেটা সত্যি খুব সুন্দর। এখন আমরা চলে এসেছি মন্দিরের সামনে, মানে যেটা এখন চন্দ্রোদয় মন্দির, তো সেটার সামনে চলে এসেছি। আর মন্দিরের সামনে এইভাবে বোর্ড দেওয়া আছে যে কখন কখন ঠাকুরের এখানে আরতি হয়। তো ভোর 6:30 থেকে শুরু হয়, দুপুর 12টা অবধি চলে, তারপর 12টা থেকে 4টে অবধি মন্দির বন্ধ থাকে, তারপরে 4টে থেকে আবার খোলে। তো এই যে এটা হলো সেই মন্দির। মন্দিরের ভিতরে ক্যামেরা বা ফোন বা কিছু কোন রকমের গ্যাজেট নিয়ে যাওয়া নিষিদ্ধ আছে, তাই তোমাদের সঙ্গে আর রাধা মাধবকে দর্শন করানো সম্ভব হলো না। মন্দিরটা খুব সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ চারিদিক ফুলে ফুলে ঘেরা, খুব সুন্দর লাগছে। আমরাও মন্দিরটা দর্শন করতে যাব। এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করি যে নতুন চন্দ্রোদয় মন্দির কবে খুলছে। সকলেই বলছে 2023 সালে ওপেনিং হবে, কিন্তু এখানে দেখতেই পাচ্ছ মায়াপুর থেকে এই হোর্ডিং দেওয়া হয়েছে 2024 ডিসেম্বর থেকে 2025 মার্চ মধ্যে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হবে। আর মন্দিরের কাজ দেখে আমারও মনে হচ্ছিলো, কারণ প্রচুর মন্দিরের কাজ বাকি আছে, আর মন্দিরটা যে তৈরি হওয়ার পর কতটা সুন্দর লাগবে এখানে তোমরা দেখতেই পাচ্ছ। তো ফাইনালি চলে এসেছি, এবার তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা যদি এখানে থাকতে চাও সব থেকে সুলভে তোমরা কোথায় থাকতে পাবে। এটা হলো গৌর নিতাই ধর্মশালা, এখানে তোমরা 4 জন মাত্র 150 টাকার বিনিময়ে থাকতে পারবে। এখানে তোমাদের জানিয়ে রাখি সিঙ্গেল পার্সনকে কিন্তু রুম দেওয়া হয়ে থাকে না, আর আনম্যারিড পার্সনদেরকেও রুম দেওয়া হয়ে থাকে না। তো সমস্ত ডকুমেন্ট সঙ্গে করে নিয়ে যেতে হবে, এটা তো তোমরা সুলভের মধ্যে পেয়েই যাচ্ছ 150 টাকায় 4 জন। এছাড়া আছে 4 জন 100 টাকা, এটা হলো গৌরাঙ্গ কুটির, এখানে তোমরা 4 জন পার্সন থাকতে পারবে মাত্র 100 টাকা দিয়ে। এছাড়া নানা ভবন আছে যেখানে তোমরা 400, 500, 600 এরকম করে তোমরা 5,000 টাকা অবধি রুম পেয়ে যাবে। তো চলো এবার মায়াপুর ইস্কনের আর কী কী ঘোরার জায়গা আছে সেগুলো শেয়ার করি। তো এখন চলে এসেছি মায়াপুর ডিজিটাল থিয়েটারে, এখানে তোমরা মাত্র 40 টাকার বিনিময়ে পার হেড এখানে তোমরা এই ডিজিটালি যে ঠাকুরের যে নানা রকম সমুদ্র মন্থন বা পৃথিবী সৃষ্টি হওয়া এরকম নানা রকম ডিজিটালভাবে এগুলো দেখানো হয়ে থাকে, আর দেখতে খুব সুন্দর লাগে। এখানে দেখো টাইমিংগুলো দেওয়া আছে, এই যে নবদ্বীপের মাহাত্ম্য, সমুদ্র মন্থন কখন কোনটা হবে সেটা দেওয়া আছে। তো তোমরা চাইলেই হাতে টাইম থাকলে অবশ্যই এটা একবার ঘুরে যেতে পারো, দেখতে কিন্তু এটা খুব সুন্দর লাগছে।
এবার চলে এসেছি আমরা শ্রীলাল প্রভুপাদজির মন্দিরে। এই মন্দিরটা খুব সুন্দর, তোমরা অবশ্যই এখানে একবার ঘুরে নিবে, জায়গাটা খুব সুন্দর। মোটামুটি খাওয়ার আগে যে টাইমটা আছে সেই টাইমটার মধ্যে আমি এই জায়গাগুলো কভার করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, এরপরে খাওয়া দাওয়া করে আমরা অন্যদিকে ঘুরতে যাব। তো চলো তোমাদেরকে পুরোটাই দেখাই। আরও একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করে রাখি, মায়াপুরে কিন্তু ফ্রি প্রসাদ পাওয়া যায়, তোমরা অনেকেই শুনেছ। এই ফ্রি প্রসাদটা পেতে হলে কিন্তু সকালে যে ভোর 4:30 মঙ্গল আরতি সেটা অ্যাটেন্ড করতে হয়, আর মন্দির চত্বর থেকে সেই ফ্রি প্রসাদের কুপন দেওয়া হয়ে থাকে। এটা কি ঠাকুরের প্রসাদ? 50-60 আর 100 মধ্যে পার্থক্য কি, মানে কোয়ান্টিটি বেশি? ও আচ্ছা, এই মন্দিরের অপোজিটে আছে জুতো রাখার কাউন্টার। জুতো রাখার কাউন্টারে জুতো রাখার জন্য কোনো পয়সা লাগে না, একদম ফ্রি। আর মোবাইল গ্যাজেটস যেগুলো এখানে নিয়ে যাওয়া বারণ, যে কোনো মন্দিরে প্রবেশ করা বারণ, তো সেগুলোর জন্য সামান্য কিছু পয়সা নেওয়া হয়ে থাকে, সেটা একদমই সামান্য। তো দেখতে পাচ্ছ ওখানে প্রচুর প্রচুর মানুষ যাচ্ছে, যেহেতু মোবাইল ক্যামেরা এগুলো কিছু নিয়ে যাওয়া যাবে না। তো প্রথমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, এরপরে এবার আমি এখানে যাব। তো মন্দিরটা খুব সুন্দর, অবশ্যই তোমরা একবার ভিজিট করো। তো চলো আমি এখন ঘুরে আসি। ফাইনালি আমাদের ওদিকে ঘোরা কমপ্লিট, আর এখন দেখো লাইন পড়ে গেছে গদা ভবনে দুপুরের মহাপ্রসাদের জন্য। তো আমাদের মোটামুটি এগুলো দেখতে যেহেতু একটু টাইম লেগে গেছিলো, আর লাইনটা কতটা বড় বুঝতেই পারছো, পুরো সোজা লাইন চলেই যাচ্ছে, সামনে আরও বড় লাইন দেখতেই পাচ্ছি। তো দেখা যাক যে আমরা লাইনটা কোথায় আসলে পাই। ফাইনালি আমরা প্রসাদ হলে এখন এন্ট্রি নিচ্ছি, আর যে কুপনটা কাটা হয়েছিল সেই কুপনটা এখানে সিঙ্গেল সিঙ্গেলভাবে সবাই দাঁড়িয়ে কুপনটা এখানে নিয়ে নেওয়া হচ্ছে প্রত্যেকজনের কাছ থেকে। আর এখানে একদম দেখো ডান দিকে আছে এই ট্যাপ কলগুলো, এখান থেকে হাত ধুয়ে মহাপ্রসাদের জন্য তোমরা ভিতরে প্রসাদের হলে চলে যেতে পারো। তো এই যে হল শুরু হয়ে গেছে, আর বিশাল খাবার হল দেখতেই পাচ্ছ, কতটা বড়, কত মানুষ একই জায়গায় বসে খাওয়া দাওয়া করতে পারে। উপরে ফ্যানেরও ব্যবস্থা আছে, খুব ভালো ব্যবস্থা, দুরকমভাবে বসা যাবে, নিচে যে নিচে বসতে পারবে, নিচে না হলে উপরে বসার জায়গা আছে। উপরে মোটামুটি আমি দেখছি বয়স্ক মানুষেরাই বসেছে, আর যারা ছোটো বাচ্চা নিয়ে আছে, মানে যাদের হাঁটুর সমস্যা এরকম কিছু, তারা উপরে বসতেই পারবে। তো ফাইনালি আমরা চলে এসেছি ভোগ প্রসাদের কাছে, আর এই যে দেখো কী কী ভোগ প্রসাদে আছে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সব কিছুই কিন্তু দেওয়া হচ্ছে, এইগুলোই আজকের মেনুতে এইগুলোই আছে। প্রতিদিন মেনু চেঞ্জ হতে থাকে, যে এটাই তোমরা সবসময় পাবে সেটা না। তো ওখানে দেখতেই পাচ্ছ আমরা নিচেই বসেছি, আর প্রচুর প্রচুর মানুষ বসেছে, এত ভোগ প্রসাদের লাইন হয়, এখনও বাইরে লাইন দিয়ে মানুষ দাঁড়িয়ে আছে। এখানে প্রসাদে দেখতে পাচ্ছ এখানে পায়েস আছে, এখানে লুচি আছে, এখানে একটা সবজি আছে, এখানে ফুল পনির আর মটরশুঁটির তরকারি, এখানে ডাল আর এখানে ভাত। তো এই যে এটাই হলো গদা ভবনের প্রসাদ। ফাইনালি ভোগ প্রসাদ গ্রহণ কমপ্লিট, আর মানে ঠাকুরের প্রসাদ নিয়ে তো বলার কিছু নেই অবশ্যই, কিন্তু তবু আমি বলছি মানে পনিরটা এতটা সুন্দর, কারণ বুঝতেই পারছো এখানকার গরুর দুধে সেগুলো তৈরি হচ্ছে, আর পায়েসটা মারাত্মক সুন্দর খেতে, অপূর্ব খেতে। তো অবশ্যই গদা ভবনে এসে একবার প্রসাদ নিশ্চয়ই গ্রহণ করবেন। আর এছাড়া অন্যান্য ভবন তো আছেই, যদি এখানে থাকেন তো অবশ্যই ঘুরে ঘুরে প্রসাদ গ্রহণ করবেন, যে একদিনের জন্য এলে অবশ্যই গদা ভবনের মাস্ট রেকমেন্ডেড, অবশ্যই খাবেন। তো এগুলো সব শেয়ার করলাম, এবার আমরা যাবো গোশালায়, গোশালার দিকে যাব। তো গোশালার দিকে যাব আর আপনাদের সঙ্গে সেইগুলো শেয়ার করতে থাকবো, চলুন যেতে থাকি। এখন আমরা চলেছি গোশালার দিকে। মূল মন্দির থেকে গৌশালা যেতে 10-15 মিনিট মতো টাইম লাগে। তো বিকাল যেহেতু হয়ে গেছে, তো আমরা হাঁটা পথে যাচ্ছি। আর এখানে দেখুন এটা হলো ঝুলন গার্ডেন, মানে রাধা মাধব অষ্টসখীকে নিয়ে আসা হয় রাস পূর্ণিমার সময় এখানে, তো তাদের এখানে তখন পুজো দেওয়া হয়ে থাকে। আর এই যে খুব সুন্দর জায়গাটা, পরিবেশটা খুব সুন্দর,
তো গোশালা, এই যে গোশালায় আমরা চলে এসেছি, আর মায়াপুরে গোশালারও কিন্তু খুব নাম। এখানকার দুগ্ধজাত জিনিস, ঘি, এই জিনিসগুলোর কিন্তু খুব নাম আর খুব ভালো খেতে হয়। তো আমরাও নিশ্চয়ই ট্রাই করব, তার আগে চলে যাই গোশালা ভবনে। তো এই যে চলে এসেছি গোশালাতে, আর এগুলো হলো বলদ। আর মায়াপুরে বলদকে নন্দী মহারাজ বলা হয়ে থাকে, যেহেতু বলদ আমাদের মহাদেবের বাহন আমরা সকলেই জানি। তো এখানে নন্দী মহারাজ বলা হয়ে থাকে। আর বলদগুলোর শিংগুলো একবার দেখো যে কতটা বড়, তাই বলে কিন্তু এদেরকে ভয় পাওয়ার কিছু নেই। এরা কিন্তু খুব নিরীহ আর খুব ভালোভাবে আছে, আদর করলে মানুষ আদর করছে, এইভাবে কিন্তু খুব সুন্দর লাগছে। আর এবার আমরা নিচে চলে এসেছি। নিচে এসে এই কাউন্টারগুলো পাবে, এখানে দই, লস্যি, ক্ষীর, তারপরে ঘি, মধু, নানা রকম জিনিস পাওয়া যাবে, যেগুলো আমি বলছিলাম। এখানকারই গরুর যে গোমাতার যে দুধ পাওয়া যায় তার থেকে এগুলো তৈরি হয়। তো এখন আমরা নিয়ে নিয়েছি লস্যিটা। লস্যিটা শুনেছি এখানকার খুবই ভালো হয় খেতে, তো আমরাও ট্রাই করছি। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ 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 অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। পাশের বেল আইকনটাকে প্রেস করে রাখবে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। দারুণ খেতে, দইও পাওয়া যায়, ক্ষীরও পাওয়া যায়, একদম গোমাতার, দারুণ লাগছে খেতে। অবশ্যই এখানে এলে খাবেন, মানুষ এখানে লাইন দিয়ে কিনছে। আর আমরা ঘিও কিনেছি, ঘিয়ের দামটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলামই, তো আমরা 500 ঘিটাও নিয়েছি। আর এটাও খাচ্ছি, দারুণ। ঘিটা তো বাড়িতে টেস্ট করার পরে বুঝতে পারবো কেমন, কিন্তু এটা দারুণ। মন্দির এখন খুলে গেছে আর আমরা এখন ভগবানের দর্শনে যাব। তো সামনে এই যে এখানে ব্যাগ, মোবাইল এগুলো রাখার জন্য এই কাউন্টারটা আছে। এখানে ক্যামেরা, মোবাইল বা কোনো রকমের গ্যাজেট অ্যালাউ নেই। আর জামা কাপড়ের মধ্যেও কিন্তু অনেক ব্যাপার আছে, হাফ প্যান্ট পরে যাওয়া যাবে না, লুঙ্গি পরে কিন্তু এখানে আসা যাবে না। আমরা এখানে জমা করব, আর জুতোর কাউন্টার পাশেই আছে, জুতোটা ওখানে জমা করব। জুতোর জন্য মানে নিজেরা যা ইচ্ছা হচ্ছে সেটাই দিচ্ছে, মানে এরকম না যে এটা দিতে হবে বা এতগুলো জুতো থাকলে এটা, এরকম না। তো এগুলো জমা করে ভগবানের দর্শন করে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। ফাইনালি আমাদের মন্দিরে রাধা মাধবের দর্শনও কমপ্লিট। আর ভিতরে যেহেতু কিছু পসিবল না, তা বাইরে থেকে যতটা পাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো আজকে সারা দিনটা এইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম মায়াপুরে একদিনে তোমরা কীভাবে কী ঘুরে দেখবে। তো আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ 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 অনেক লাইক, কমেন্ট, শেয়ার, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মায়াপুরের সাইট সিন, মায়াপুরে এসে তোমরা কী কী সাইট সিন দেখবে, কত টাকা টোটো ভাড়া নেবে পরবর্তী ভিডিওতে, সব কিছু থাকবে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।